ব্ল্যাঙ্ক আইডি ওয়ান অফ দ্য মোস্ট ফেসবুক ইউজার লাইক দিস অ্যাকাউন্ট, কিন্তু তারা এটা জানে না যে একটা ফেসবুকের ব্ল্যাঙ্ক আইডি খুলতে মাত্র 2 থেকে 3 মিনিটের বেশি সময় কিন্তু লাগে না। দেখা যাচ্ছে ফেসবুকের স্প্যামিং গ্রুপ বলেন বা কোনো আইডি গিফট করা গ্রুপ বলেন, যেখানেই বলেন আপনি কিন্তু সেখানে একটা ব্ল্যাঙ্ক আইডি চেয়ে অন্যদের কাছে চেয়ে সেটা বিরক্ত করে ফেলতেছেন, কিন্তু আপনি এটা জানেন না যে একটা ব্ল্যাঙ্ক আইডি খুলতে সামান্য কয়েক মিনিটের সময় লাগে। আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো একটা হাফ ব্ল্যাঙ্ক আইডি কীভাবে তৈরি করতে হয়। সুতরাং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সব লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস বিগিন দ্য শো। তো হাফ ব্ল্যাঙ্ক আইডি তৈরি করার জন্য আমাদের প্রথমে 2টা সিম্বল লাগবে, যেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ওটা কপি করে নেবেন। আর যারা ডিসক্রিপশন বক্স কপি করতে জানেন না তাদের জন্য আমাদের একটা চ্যানেলে ভিডিও আছে যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ওই ভিডিওটা দেখে কীভাবে ডিসক্রিপশন বক্স কপি করতে হয় জানতে পারবেন। তো আমাদের এখান থেকে প্রথমে যেতে হবে 3-ডট মেনুতে, এরপর এখান থেকে নিচে থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশনেতে যাবেন, এরপর এখান থেকে এমডি নাদিম যে লেখা দেখতেছেন এখানে এডিটের উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলের নামটা কিন্তু এখানে শো করছে, তো প্রোফাইলের এমডি নামটা আমরা কেটে দেব, তারপর এখান থেকে আমাদের সেই প্রথম সিম্বলটাকে এখানে বসিয়ে দেব। বসানোর পর একদম শেষের যে নাদিম নামটা ওটাকেও আমরা এখান থেকে মুছে দিব, তারপর এখান থেকে দ্বিতীয় সিম্বলটা দিয়ে দিবেন। দ্বিতীয় সিম্বলটা দেওয়ার পর এখান থেকে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন। রিভিউ চেঞ্জের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে যদি আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড সেভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যাবে দেখতে পাচ্ছেন নাদিম নামটা আছে। যদি আমরা এখানে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো যে আইডিটা চেঞ্জ করলাম এটার ইমেল পাসওয়ার্ড উপরে দেখতে পাচ্ছেন, যার ইচ্ছা আইডিটা নিয়ে নেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। টেকনোলজি বিষয় বা ফেসবুকের যে কোনো হেল্পের জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।